হামনেল টাইটেল দেখে আপনাদের মনে হয়তো প্রশ্ন উঠছে হঠাৎ কেন এমন হলো ভারতের মন্ত্রক সিএএ ঘোষণার পরপরই হঠাৎ করে সংখ্যালঘু মানুষরা বিশেষত মুসলিমরা তড়িঘড়ি বিজেপিতে যোগদান শুরু করলেন তাই ভোটের আগে তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে ভাঙন শুরু হলো ধূপগুড়িতে যখন দেশে সি এ লাগু হলো ঠিক সেই দিনই প্রায় শতাধিক মানুষ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন ধূপগুড়ি ব্লকের ঝাড়ালতা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পনেরো বাই চুয়াত্তর বুথে এই যোগদান সভা আয়োজিত হয় বিজেপির জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় এদিন এই সভায় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ধূপগুড়ির বিধানসভার বিজেপি কনভেনার চন্দন দত্ত বিজেপি মণ্ডল সভাপতি কমলেশ সিংহ রায় প্রমুখ তৃণমূল ছেড়ে আসা সংখ্যালঘু গ্রামবাসীদের হাতে বিজেপি দলীয় পতাকা তুলে দিয়ে বিজেপিতে যোগদান করান সাংসদ জয়ন্ত রায় তৃণমূল ছেড়ে আসা সংখ্যালঘুদের দাবি কোন সুযোগ সুবিধা তারা পাননি বিপদে তাদের পাশেও দাঁড়ায়নি দল তাই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান মানসের আলী নামে এক ব্যক্তি যিনি তৃণমূল কংগ্রেস করতেন এখন বিজেপিতে যোগদান করেছেন তিনি কি বলছেন তার দুঃখ বেদনার কথা শোনাব

যোগদান করার পর তাদের বক্তব্য যে আমরা বিজেপিতে আসলাম কারণ আমাদের ভালো লাগছে তাই এবারে ওই এলাকার সাংসদ জয়ন্ত কুমার রায় তিনি বলছেন যে যে অপশাসন তৃণমূল করেছে তার বিরুদ্ধেই নাকি এই জয়নিং কি বলছেন তিনি শুনে নিন আমি তো জানি ঝাগের হ্যাঁ গোটা পাড়ার মানুষ আজকে আমাদের সাথে জানেন যে টিএমসি কিভাবে অপশাসন করছে পশ্চিমবঙ্গে আপনার বক্রুয়ের ঘটনা জানেন আপনার সেখানে সংখ্যালঘু পরিবারের এতগুলো মানুষকে জ্ঞান তো করি মনে আমাদের এখানে শাহজাহান শেখ শাহজাহান কি করলো এরকম শেখ শাহজাহানের মতো অত্যাচারী যারা মা বোনদের ইজ্জত নিয়ে খেলে সম্মান যেখানে নেই সেখানে হিন্দু হোক মুসলমান হোক সবাই সমান এবং তারা যখন এই মা মা বোনেরা দেখছে মা বোনদের উপর অত্যাচার দেখছে এখানকার সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের তখন কাতারে কাতারে মানুষ ভারতবর্ষ ভারতবর্ষের এই যে সব বড় পার্টি ভারতবর্ষ তথা ভারতীয় জনতা পার্টি সারা বিশ্বের মধ্যে এখন সবথেকে বড় পার্টি সেই পার্টিতে তারা স্বাভাবিকভাবেই সবাই জয়েন করছে কারণ এই পার্টি জানে যে এই পার্টির একটা নীতি আদর্শ আছে এখানে মা বন্ধুর আছে সবার সম্মান আছে এখানে সবাই এখানে আমাদের ভারতবর্ষের বিকাশের জন্য সার্বিক বিকাশের জন্য এই পার্টি কাজ করে এবং এরকমভাবে অন্যায় অত্যাচার ভারতবর্ষে যতগুলো বিজেপি শাসিত রাজ্য আছে কোথাও এরকম হয় না কোন দল থেকে তারা এলেন আগে কোন দল করতেন আগে বেশিরভাগই হচ্ছে ত্রিপুর টিএমসি সবাই টিএমসি থেকে এসছে অর্থাৎ সাংসদ বলছেন বিজেপি সাংসদ বলছেন যে তৃণমূলের অপশাসনের বিরুদ্ধেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন এবং বেশিরভাগই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আমার কালিগ রাজেন প্রধান ওই এলাকা থেকে তার প্রতিবেদন তুলে ধরেছেন শুনব রাজেনের বক্তব্য গতকাল গোটা ভারতবর্ষে সিএ বিজ্ঞপ্তি জারি হয়ে যাওয়ার পর যেভাবে গোটা ভারতবর্ষে উল্লাসের একটা আবহাওয়া দেখা যাচ্ছে ঠিক বিভিন্ন রাজনৈতিক সংগঠন কিন্তু তার বিরোধিতাও নেমে পড়েছে কিন্তু ঠিক তার উল্টো ছবি পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে সংখ্যালঘু ভোটারদেরকে নিয়ে যে সরকার যে চলছে এখন এই উনত্রিশ শতাংশ ভোটটাকে সুরক্ষিত রাখার জন্য সংখ্যালঘুর মন যে তার জন্য যে চেষ্টাটা করছে কিন্তু জলপাইগুড়ি জেলায় কিন্তু একটু চিত্রটা অল্প অন্য অন্য ধরনের রয়েছে জলপাইগুড়ি জেলা ধূপগুড়ি একটি গ্রামের মধ্যে সিআইএ বিল পাশ হয়ে যাওয়ার পর ওখানকার সংখ্যালঘু মানুষরা কিন্তু মানুষরা কিন্তু ওখানে বিজেপির পতাকা হাতে নিয়েছেন তাদের অভিযোগ যে এতদিন ধরে কিন্তু ওখানকার যে শাসন প্রণালী ছিল ওখানকার যে রাজনৈতিক দল ছিল অর্থাৎ হচ্ছে তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে আক্ষেপ করে বলছেন যে আমাদের যে বিষয়গুলো ছিল আমাদের বিষয়গুলো তারা নজর দেওয়া হয়নি এবং আমাদের যে সমস্ত কঠিন পরিস্থিতি ছিল সেই কঠিন পরিস্থিতিতে কিন্তু কোনো দিন তারা আমাদের পাশে থাকেনি এবং পাশাপাশি যে সুযোগ সুবিধাগুলো ছিল সে সুযোগ সুবিধা আমরা পাইনি সিএ বিল পাশ হয়ে যাওয়ার পর যে সংখ্যালঘু ভোটের আশায় বা নিরিখে যে বর্তমান যে শাসক দল রয়েছে আর তার কিন্তু একটু অন্য চিত্র কিন্তু জলপাইগুড়ি জেলায় ধূপগুড়ি গ্রামে কিন্তু দেখা গেছে এবার দেখা যাক যে এর প্রতিফলন গোটা ভারতবর্ষে অথবা পশ্চিমবঙ্গে কিভাবে পড়ছে সংখ্যালঘুর ভোট এই যোগদান নিঃসন্দেহে বিজেপির হাত শক্ত করছে ভোটের আগে তো এটা বড় একটা বিষয় অবশ্যই যদিও এই যে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে বিজেপির যে সংগঠন সেই সংগঠন যথেষ্ট উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তাৎপর্যপূর্ণভাবে শক্তি বৃদ্ধি হয়েছে একই সঙ্গে লোকসভা ভোটে উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলে বিজেপির ফলাফল তুলনামূলকভাবে ভালো হয়েছে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক তবে প্রশ্ন হচ্ছে যে এই সিএএ যেদিন কার্যকর করার বিজ্ঞপ্তি জারি করা হলো কেন্দ্রের তরফে সেদিনই এতজন সংখ্যালঘু মানুষ তারা বিজেপিতে যোগদান করলেন এর ভেতরে বেশ কিছু প্রশ্ন থাকতে পারে সেই প্রশ্ন হচ্ছে যে এটা কি সার্বিকভাবে তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে সমুচ্চারিত হয়ে একটা প্রতিবাদ নাকি এই সি এর পরে একটা ভয়ের আবহ তৈরি হয়েছে সংখ্যালঘু মানুষদের মধ্যে সাংসদ জয়ন্ত রায় কি বলছেন শুনুন

আপনার সেখানে সংখ্যালঘু পরিবারের এতগুলো মানুষকে জ্ঞান তো আমাদের এখানে শাহজাহান শেখ শাহজাহান কি করলো এরকম শেখ শাহজাহানের মতো অত্যাচারী যারা মা বোনদের ইজ্জত নিয়ে খেলে সম্মান যেখানে নেই সেখানে হিন্দু হোক মুসলমান হোক সবাই সমান এবং তারা যখন এই মা মা বোনেরা দেখছে মা বোনদের উপর অত্যাচার দেখছে এখানকার সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের কাতারে কাতারে মানুষ ভারতবর্ষ এখন এই যে সবথেকে বড় পার্টি ভারতবর্ষ তথা ভারতীয় জনতা পার্টি সারা বিশ্বের মধ্যে এখন সবথেকে বড় পার্টি সেই পার্টিতে তারা স্বাভাবিকভাবেই সবাই জয়েন করছে কারণ এই পার্টি জানে যে এই পার্টি একটা নীতি আদর্শ আছে এখানে মা বন্দী আপনাদের মতামত জানান দেখতে থাকুন আজ বাংলা